হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তোমরা বুঝতেই পারছ যে প্রত্যেকের বাড়িতেই অনেক কাজ থাকে। আমার বাড়িতেও অনেক কাজ ছিল, তাই সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। গ্রাম গ্রাম মানে তোমরা বুঝতেই পারছ যে গ্রামে এখন অবধি সব জায়গায় খুব একটা সাবমার্সিবল হয়নি, তাই পুকুরঘাটেই সমস্ত কাজ করতে হয়। আর ওখানে তো অন ক্যামেরায় ভিডিও করা সম্ভব নয়, তাই তোমাদের সাথে আমি একটু দেরি করেই আজকে ব্লগ স্টার্ট করলাম। আর সকাল থেকে অনেক কাজ ছিল, জিনিসপত্র ধোয়াধুয়ি, পুজোর জোগাড়, তাই এখন ফল কাটছি। ফল কাটতে কাটতে তোমাদের সাথে ভিডিও করছি। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সমস্ত ফল ধুয়ে নিয়েছি, আর এখানে চিড়েটাও পাছড়ে নিয়েছি। এবার ফলগুলো কেটে নেব পুজোর জন্যে, তারপর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করব। আমার এখানে ফল কোটা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের জন্য আবাটাটা বেটে নেব। আবাটাটা যখন বাঁধবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে আমি বাঁধবো বলে, কিন্তু যেহেতু আমার খেতে একটু দেরি হচ্ছে, তাই কাকিমা বললো কাকিমাই বেটে দেবে আবাটাটা। দেখো কীরকম করে বাঁধছে। দেখতেই পাচ্ছেন যে সারাদিনের কাজকর্ম শেষ করে এখন বাজে 11টার সময়। আমি আমার সকালের খাওয়ার নিয়ে বসে পড়েছি, আর আজকে খাওয়ারে আছে মুড়ি আর কলাই সেদ্ধ। আমি খুব একটা লঙ্কা পছন্দ করি না, কিন্তু ঝালের জন্য খাই, কিন্তু লঙ্কাটা খাই না, জাস্ট ওটা মাখানোর জন্য নিই, কিন্তু ছালটা ফেলে দিই, খেয়ে নিই। তারপর যখন রান্নাঘরে যাব তখন আপনাদের সাথে আবার পরের ব্লগ স্টার্ট করব। দেখতে পাচ্ছেন আমার এক ভাই সম্পর্কে হবে আমার দেওর, ও অ্যাডভেস্টারের উপরে উঠে লাউ খাড়া খাচ্ছে, আমি ব্লগ বানাচ্ছি দেখে আমার দিকে আসছে। আর এদিকে আমার শাশুড়ি বলাটা ভুল হবে, মা বলাটাই ঠিক, আমার ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। আসলে ও একটু আমার কাছে বসে খেতে যায় না, আর ও আমার কাছে থাকেই না, ও বেশিরভাগ টাইম ওর ঠাকুমার কাছেই থাকে। আর আমার মাই ওনার সমস্ত কাজ করে, মানে খাওয়ানো থেকে চান করানো থেকে, কিন্তু ঘুম করানোর সময় আমাকে দরকার হয়, নাহলে ও আমার কাছে থাকে না সারাদিন, ওনার কাছেই থাকে। একটা বড় লাউ ধরে আছে, কিন্তু লাউটা কাটবে না, ওটা রেখে দেবে পাকানোর জন্য। আর এইদিকে আমার একটা কাকি শাশুড়ি দোকান যাচ্ছে বাজার করতে। বুঝতেই পারছেন বৃহস্পতিবার মানে প্রত্যেক বাড়িতে নিরামিষ পদ রান্না হবে, আর আজকের দিনে খুব একটা এসা মনে হয় না কাদের বাড়িতে হয়। অগ্রহায়ণ পৌষ মাসে বৃহস্পতিবারে বিশেষ করে লক্ষ্মী পুজো, তাই এই দিনটা নিরামিষই খাওয়া হয়। আর আজকের দিনে সবাই চায় একটু দোকান থেকে এনে রান্না করতে, কারণ ঘরের অনেক জিনিসের ছোঁয়াছুঁয়ি লেগে যায়, তো এসা হয়ে যায়, যার জন্য ওরা খেতে চায় না। আগেকার দিনের মানুষ তো খুব মান্যগণ্য করে। বেরিয়েছি, এদিকে ভাত হাঁড়ি হচ্ছে, আজকের মিনিটে আছে আলু বেগুন ভাতের ডাল আর বেগুন ভাজা। তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, ডালটা সিদ্ধ চাপিয়ে দেবো। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব, বেগুনি হবে, বেগুনি বানানোর জন্য একটা হালকা ব্যাটার তৈরি করব। হ্যাঁ
একটু লেলিছি আমি ঢঙ্গা থেকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে বেসন নুন হলুদ লঙ্কা গুঁড়ো খাবার সোটা দিয়ে আমি এখানে একটা পাতলা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব বেগুনি ভাজার জন্যে। খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব বেশি জল দিলে পাতলাও হয়ে যেতে পারে, তাই সাবধানে অল্প অল্প জল দেব আর ব্যাটারটাকে তৈরি করব। আসলে আমি তো ইউটিউবের নতুন, তাই আমি আমার এখনও কোনো স্ট্যান্ড কেনা হয়নি, যার জন্য আমি এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইরকম একটা ব্যাটার আপনারা বানিয়ে নেবেন বানানোর পরে। ওদিকে বেগুনটা কেটেই রেখে দিয়েছি, আমি বেগুনে নুন হলুদ দিই না, কারণ তাতে ব্যাটারটা অনেক সময় ছেড়ে ছেড়ে পড়ে যায়। তাই আমি আগে গোটা অবস্থায় বেগুনটাকে ধুয়ে তারপরে স্লাইস করে কেটে নিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করি। আপনারা এইভাবে বেগুনি বানিয়ে দেখবেন, বেগুনের মধ্যে নুন হলুদ না মাখিয়ে। অল্প জল লাগবে তাই আমি অল্প জল দিলাম। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি, এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আজ খুব বেশি কিছু রান্না হচ্ছে না, জাস্ট এই কটা আইটেমই রান্না হচ্ছে, কারণ বাড়িতে একটা মা আজকে ভাত খাবে না, যেহেতু লক্ষ্মী পুজো তাই মা ভাত খায় না। আমরা এই কজনই খাবো, বাকি যারা আছি বেগুনি ভাজা শুরু হয়ে গেছে। বেগুনিগুলো অল্প অল্প করে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হোক। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে গ্যাসের থেকে আমার তো উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। আমার গ্যাস একটু, আমাদেরও বাড়িতে গ্যাস আছে কিন্তু আমি খুব একটা বেশি গ্যাসে রান্না করতে পছন্দ করি না, আমার উনুনটা খুব ভালো লাগে। আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে কার কার উনুনে রান্না করতে ভালো লাগে। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বৃহস্পতিবার সকাল থেকে পুজোর ঝামেলা ছিল, ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি, বাড়ির সমস্ত কাজ সেরে এবার আলতা পরতে বসে গেছি, একটু পরেই সন্ধে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কিরকম মশার কামড় কাচ্ছি আর আলতা করছি এখানে বসে বসে। সন্ধ্যের কাছে দেরি হয়ে গেছে, তো ছেলে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই ওকে তুলতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ সারতে। বুঝতেই পাচ্ছেন জল আনা, ঘর ছাটানা, সন্ধ্যে দেওয়া, এগুলো অনেক দেরিতে হয়ে গেছে, তাই আমার আলতা করতে একটু দেরি হয়ে গেল। তাই সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে আর ব্লগ করতে পারিনি, কারণ তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমার ছেলে আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, খুব বিরক্ত করছিল আমাকে। তারপর ওকে খাওয়ানোর পরে আমি একটু ঘরের হাতে হাতে কাজ করছিলাম আর ওকে একটু পড়তে বসিয়েছিলাম। ও পড়তে বসলে ওর সামনে কোনোদিনও ফোন ধরাই যাবে না, আমি যদি আমার হাতে যদি ও ফোন দেখে তাহলে ও পড়বেই না, দুষ্টুমি করবে আর বলবে মা ফোন চালিয়ে দাও।
এমনিতেই খাওয়ার সময় সব সময় ও ফোন দেখে, যেটা খুব বাজে অভ্যাস। আর এখনকার প্রায় আমি অনেকের বাড়িতেই দেখেছি যে ছোট ছেলে থাকা মানে ফোন চালিয়ে দিলে, ফোন না চালিয়ে দিলে ওরা ভাত খেতে চায় না। আমার ছেলেও তাই, ফোন চালিয়ে দিলে ভাত খাবে, না হলে ভাত খাবেই না একদমই। আর এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা চাপিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আমার ছেলে ছোট তো, ওকে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দিতে হয়, নাহলে ও সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠে। আর আজকে আর সেরকম আর কিছু রান্না হবে না, মা দুটো পরোটা বানিয়ে নেবে নিজের জন্যে, যেহেতু আমি বানালে মা খাবে না, মা নিজেই বানিয়ে খায়। আজকে মা উপোস দিয়েছে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তোমরা বুঝতেই পারছো যে সারাদিন ভাত খাইনি, ওই জন্য নিজের জলখাবারটা নিজেই করতে পছন্দ করে। এমনিতেও আমার মা একাদশী করে, প্রত্যেক একাদশীই করে, শুধু বারো মাসে একাদশী না, সব একাদশীই করে। মা নিজেরটা নিজে বানিয়ে নেয়, আমরা আমাদেরটা করে নিচ্ছি। এই দিয়ে আর একটু ঘরে টুকিটাকি জিনিস আছে, ওগুলো দিয়ে চাপ করে মুড়ি খাওয়া হয়ে যাবে। আজকে আর রাতে কিছু সেরকম রান্না করবো না। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি।